হায় চিল সোনালি ডানার চিল এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেদনাকু উড়ে উড়ে ধান সিঁড়ি নদীটির পাশে কবি জীবনানন্দের সোনালি ডানার চিল এখন খুব একটা দেখা না পাওয়া গেলেও এই শহরে কোথাও কোথাও দেখা মেলে আর মোটের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনার এলাকায় ভুবন চিল সংখ্যায়গরিষ্ঠ সাধারণত ভুবনচিলের স্বভাব রাজপুত্রের মতো হলেও ঘূর্ণিঝড় চিত্রাং যেন তাদের সেই রাজ্যের শক্তি গ্রাস করেছে গত চব্বিশ ঘন্টার একটানা ঝড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও শহীদ মিনার এলাকায় শতাধিক ভুবনচিল নেমে আসে মাটিতে দীর্ঘ সময় বৃষ্টিতে ভেজা আর খাবারের অভাবে হালকা বাদামি টান আর ছোপ যেন আরেকটু কালসে হয়ে উঠেছে সবাই একবার করে দেখে গেলেও এই পাখিদের সুস্থ করে তোলবার জন্য পাওয়া যায় কাউকে কাউকে তো আমরা যেহেতু দেখি আমরা আসছি দেখতে দেখার পরে এখানে স্যারের সাথে দেখা হলো স্যার বললেন যে মানে এগুলো হচ্ছে জীবিত আছে এবং জীবিত যেহেতু আছে মানে ওদের আমরা জিজ্ঞেস করলাম তাহলে আমরা কি করতে পারি আমাদের ইচ্ছা হলো এগুলোর জন্য কিছু করার যে আমরা এগুলার জন্য জন্য কিছু করতে পারি ভালো লাগা থেকে এগুলো করা জরুরি ফোন পেয়ে ছুটে আসে ওয়াইল্ড লাইফ রেস্কিউ ইউনিটও স্বেচ্ছাসেবীরা জানান সব প্রাণীর সেবা দেওয়ার একটি নিয়ম আছে তাই মেনে দেয়া হয় প্রাথমিক চিকিৎসা তাতে বেশিরভাগকে কিছুটা সুস্থ করে মুক্ত করা গেলেও অনেক চিলকে সেবা দিতে নিয়ে যেতে হয় বন্যপ্রাণী অধিদপ্তরে বন্যপ্রাণী নিয়ে যেহেতু কাজ করে আমাদের হচ্ছে বন বিভাগ থেকেও ট্রেনিং দেওয়া হয়েছিল দশ দিনের বন্যপ্রাণীর উপরে আর হ্যাঁ জানুয়ারি মাসে আর হচ্ছে এমনিতেও মানে বর্তমানে হচ্ছে আমাদের সাথে কিছু ভেটও কাজ করে যার ভেটেরিনারি ডক্টর যেগুলো সুস্থ হয়ে গেছে ওদেরকে মানে ছেড়ে দেওয়া হচ্ছে আর অনেকগুলো আছে অনেক অসুস্থ তো ওগুলাকে হচ্ছে ওখানে ইকুইপমেন্ট আছে ওগুলোকে হিট দিয়ে যেহেতু কালকে সারা দিন বৃষ্টি হয়েছে আমরা এখানে টিট করতাম যেহেতু আবারও বৃষ্টির ভাব এই জন্য মনে হলো নিয়ে যায় যদি আমরা আর্টিফিশিয়ালি লাইট জ্বালিয়ে একটু হিটের ব্যবস্থা করি আর একটু খাবারের ব্যবস্থা করে ম্যাক্সিমামে উড়ে যাবে আর আমরা আসার পরের থেকে সকালে অন্তত অনেক উড়ে গেছে অলরেডি আপনারা সবাই দেখছেন এটা হ্যান্ডেলিংয়ের একটা টেকনিকও আছে সেটা হয়তো আমাদের লোক রক্ত করা আছে তো আশা করি অসুবিধা হবে না ইনসিডেন্টালি মারা গেলে দু একটা মারা যাবে বন্যপ্রাণী অধিদপ্তর জানায় জরুরি ফোন নম্বরের সেবায় যোগাযোগ করলে যে কোনো জায়গায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে প্রস্তুত আছে উদ্ধারকারী দল সিলিয়া সুলতানা এখন ঢাকা